হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিয়ে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায় এই চারটি নিয়মে। প্রথম নিয়ম হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন, সেকেন্ড নিয়ম হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন, থার্ড নিয়ম হচ্ছে ক্রেমারস রুল, এবং ফোর্থ নিয়ম হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্সেশন মেথড। তো ফার্স্টে আমরা এলিমেন্টারি রো অপারেশন নিয়মে সলভ করব। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে ফার্স্টে আমরা এই ম্যাটটা সলভ করার জন্য র্যাঙ্ক চেক করব। তো যদি র্যাঙ্ক দুইটি সমান হয় তাহলে সেটা কনসিস্টেন্ট, আর কনসিস্টেন্ট হলে সেটা আমরা সলিউশন করব। আর যদি র্যাঙ্ক সমান না হয় তাহলে ইনকনসিস্টেন্ট, তাহলে আমরা সেটার সলিউশন করতে পারবো না। তো চলুন ফার্স্টে আমরা এটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স বের করব। তো এখানে এ হচ্ছে ইকুয়ালের আগের এক্সের সহগ, এবং এখানে বি হচ্ছে ইকুয়ালের পরের ভ্যালুগুলো। তো এরপর আমরা বের করব রো ইচেলন ফর্ম। রো ইচেলন করার নিয়ম হচ্ছে আমরা এই তিনটা ভ্যালুকে জিরো করব। তো ফার্স্টে যখন টুকে জিরো করবো, এটার পজিশন হচ্ছে টু ওয়ান, দুই নম্বর রো এক নম্বর কলাম। তো এই জন্য এটাকে জিরো করার জন্য আমরা ক্যালকুলেশান করব এক নম্বর রোর সাথে। তো এখানে যদি আমি এক নম্বর রোকে দুই দ্বারা গুণ করে দুই নম্বর রো থেকে বিয়োগ করি তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। তো এখানে এটা লিখতে হবে, তারপর এটা ক্যালকুলেশান করলে জিরো হচ্ছে এখানে থ্রি, এখানে মাইনাস ফাইভ, এবং এখানে মাইনাস এইট। তো তারপর আমরা এটাকে জিরো করব। তো এটাকে জিরো করতে গেলেও এক নম্বর রোকে দুই দ্বারা গুণ করে তিন নম্বর রো থেকে বিয়োগ করলেই হচ্ছে। তো বিয়োগ করলে এখানে জিরো হচ্ছে, তারপর এখানে ওয়ান, এখানে মাইনাস ফাইভ, এবং এখানে সিক্স। তো এটাও আমাদের এখানে লিখতে হবে। তো এখন আমরা এটাকে জিরো করব। তো এটা জিরো করার জন্য এটার পজিশন হচ্ছে থ্রি টু, তিন নম্বর রো দুই নম্বর কলাম। তো এই যে এটাকে জিরো করার জন্য আমরা দুই নম্বর রোর সাথে ক্যালকুলেশান করব। তো আমরা এটাকে তিন দ্বারা গুণ করে রো থ্রিকে রো টু থেকে রো টুকে বিয়োগ করলেই এটা জিরো হয়ে যাবে। তো এখানে জিরো হয়ে যাচ্ছে এখানে মাইনাস টেন, এবং এখানে মাইনাস টেন, ওটাও আমাদের এখানে লিখে দিতে হবে। তো এখন আমাদের জিরো করা শেষ, এখন আমাদের দেখতে হবে র্যাঙ্ক। র্যাঙ্ক বের করার নিয়ম হচ্ছে আমরা এ ম্যাট্রিক্সের থার্ড কলাম দেখব। যদি থার্ড কলামে এখানে কোথাও একটা জিরো থাকে এখানে, তাহলে সেটা র্যাঙ্ক হবে টু। আর যদি এখানে আরেকটা জিরো থাকে তাহলে সেটা র্যাঙ্ক হবে ওয়ান। আর যেহেতু এখানে কোথাও জিরো নেই, তিনটে ভ্যালু আছে, তো তিনটে ভ্যালু জিরো না, সেহেতু এটা র্যাঙ্ক থ্রি। আর এ স্ট্রেট লাইন বির র্যাঙ্ক বের করার নিয়ম হচ্ছে সেম। তো এখানেও কোনো জিরো নাই, জন্য এটা র্যাঙ্ক হচ্ছে থ্রি। তো এখানে দুইটা র্যাঙ্কই হচ্ছে সেম, সো সিস্টেম ইজ কনসিস্টেন্ট। তো এটার আমরা সলিউশন বের করতে পারবো। এখন আমরা রো অপারেশন করব। তো রো অপারেশন করার নিয়ম হচ্ছে এইটাকে এটাকে এবং এটাকে জিরো করতে হবে, এবং এই তিনটা পজিশানকে ওয়ান করতে হবে। তো সেই ওয়ানটা প্রথমেও করা যায় অথবা লাস্টেও করা যায়। তো আমি আমার সুবিধার্থে এখন এটাকে ওয়ান করে নেব। চলুন দেখি, যদি আমরা থ্রি তিন নম্বর রোকে মাইনাস টেন দ্বারা ভাগ দিই তাহলে এখানে আমার ওয়ান হয়ে যাচ্ছে। তো এখানে ওয়ান হয়ে যাচ্ছে, এখানেও ওয়ান হয়ে যাচ্ছে। তো ফার্স্টে আমরা এটাকে জিরো করব। তো এটাকে জিরো করতে গেলে আমরা তিন নম্বর রোকে দুই দ্বারা গুণ করে এক নম্বর রো থেকে বিয়োগ করলেই এটা আমাদের জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে জিরো, এখানে মাইনাস ওয়ান, ওয়ান। তো এরপর আমরা এটাকে জিরো করব। এটাতে জিরো করতে গেলে তিন নম্বর রোকে ফাইভ দ্বারা গুণ করে যদি আমরা দুই নম্বর রোর সাথে যোগ করি তাহলে এখানে জিরো হয়ে যাচ্ছে, এবং এখানে থ্রি, এবং এখানে মাইনাস থ্রি। তো এখন আমরা এইটাকে জিরো করব। তো এটাকে জিরো করতে গেলে দুই নম্বর রোর সাথে করতে হবে। তো এটাকে থ্রি দ্বারা গুণ করে যদি দুই নম্বর রোর সাথে আমি যোগ করি তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। তো এখানে জিরো হয়ে গেছে, এখানে সিক্স, এখানে থ্রি। তো এখন আমাদের এই তিনটাকে ওয়ান করতে হয়। তো এখানে ওয়ান আছে অলরেডি, তো এখন এই দুটাকে আমার ওয়ান করতে হবে। এখন আমি এই থ্রিকে ওয়ান করব। তো এই থ্রিকে ওয়ান করতে গেলে আমার এক নম্বর রোকে থ্রি দ্বারা ভাগ করতে হবে, তাহলে ওয়ান জিরো জিরো টু। তারপর আমি এই থ্রিকে ওয়ান করব, তাহলে এই থ্রিকে ওয়ান করতে গেলে দুই নম্বর রোকে থ্রি দ্বারা ভাগ দিতে হবে, তাহলে ওয়ান জিরো মাইনাস ওয়ান। আর থার্ড নম্বর রো যা আছে তাই থাকবে। তাহলে এখানে হচ্ছে আমার রো ওয়ান প্রাইম ওয়ান বাই থ্রি, রো টু প্রাইম রো টু ডিভাইডেড বাই মাইনাস থ্রি, সরি থ্রি। তো আমাদের রো অপারেশন করা শেষ। তো আমরা সলিউশন পাই গেছি, এখানে আমাদের সলিউশন হচ্ছে টু মাইনাস ওয়ান, ওয়ান। তাহলে হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল
টু, এক্স টু ইকুয়াল মাইনাস ওয়ান এবং এক্স থ্রি হচ্ছে ওয়ান। তো এটাই আমাদের সলিউশন। এখন আমরা সলভ করব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন গাউসান এলিমিনেশনের নিয়মে। তো গাউসান এলিমিনেশনের নিয়ম এবং রো অপারেশনের নিয়ম অলমোস্ট সেম। তো এখানে ফার্স্টে জিরো করতে হয়, সেকেন্ডে এখানে জিরো করতে হয় এবং থার্ড এটা জিরো করতে হয়। তো যখন আমরা এখানে জিরো করব তখন আমরা দুই নম্বর রোকে এক নম্বর রোর সাথে যোগ করব, তাহলে এখানে জিরো হয়ে যাচ্ছে এবং এখানে থ্রি এবং এখানে মাইনাস ফোর এবং ওয়ান। নেক্সটে আমরা এটাকে জিরো করব, এটাকে যখন জিরো করব তখন ইকুয়েশন থ্রি থেকে ইকুয়েশন ওয়ানকে বিয়োগ করব, তাহলে এখানে আমাদের জিরো হচ্ছে এবং এখানে মাইনাস সিক্স এখানে সিক্স। তো আমাদের এই দুটোকে জিরো করা শেষ, এখন আমরা এইটাকে জিরো করব। এটাকে জিরো করার জন্য ইকুয়েশন টুকে টু দ্বারা গুণ করে ইকুয়েশন থ্রির সাথে যোগ করব, তাহলে আমাদের এখানে জিরো হচ্ছে এবং এখানে মাইনাস এইট আর এই পাশে এইট। তো এখন আমরা সিস্টেম দুটার র্যাঙ্ক দেখব। তো র্যাঙ্ক এখানে হচ্ছে আমাদের থ্রি আর এই পাশেও আমাদের র্যাঙ্ক হচ্ছে থ্রি, দুইটা র্যাঙ্ক সেম। সো সিস্টেম ইজ কনসিস্টেন্ট। তো সিস্টেম কনসিস্টেন্ট, সো আমরা এটা আমরা সলিউশন করতে পারবো। নেক্সট আমরা ব্যাক সাবস্টিটিউশন নিয়ম অ্যাপ্লাই করব। তো সেটা করে ইকুয়েশন থ্রি থেকে মাইনাস এইট এক্স থ্রি ইকুয়াল এইট, তো এখান থেকে আমরা এক্স থ্রির ভ্যালু পাই গেছি মাইনাস ওয়ান। তারপর ফ্রম ইকুয়েশন টু, ইকুয়েশন টু থ্রি এক্স টু মাইনাস ফোর এক্স থ্রি ইকুয়াল ওয়ান, এখানে আমি এক্স থ্রির ভ্যালুটা বসাবো, বসাইলে আমরা এক্স টুর মান পাওয়া যাবো। এরপর ইকুয়েশন ওয়ান, ইকুয়েশন ওয়ানে আমরা এক্স টু এবং এক্স থ্রির মান বসাবো, তাহলে আমরা এক্স ওয়ানের মান পাওয়া যাবো। তো এখানে এক্স থ্রি এক্স টু এক্স ওয়ান এই তিনটি আমার সলিউশন। এখন আমরা ক্রেমার্স রুল দিয়ে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব। ক্রেমার্স রুলের নিয়ম হচ্ছে ফার্স্টে এখানে এ ম্যাট্রিক্স হচ্ছে ইকুয়ালের এই পাশের এক্সের সহগগুলি এবং বি ম্যাট্রিক্স হচ্ছে ইকুয়ালের ওই পাশের ভ্যালুগুলি। এখন আমরা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব। তো ডিটারমিনেন্ট বের করার নিয়ম এর আগে আমি দেখিয়েছি। তো আমাদের এখানে ডিটারমিনেন্ট করে মাইনাস টোয়েন্টি ওয়ান আসছে, তো এটা জিরো না, যদি জিরো আসতো তাহলে আমাদের সিস্টেমটা ইনকনসিস্টেন্ট হতো। তো এখানে জিরো আসে না তো সিস্টেম কনসিস্টেন্ট, তো এটার সলিউশন বের করা যাবে। তো এখন আমাদের ডিএক্স ডিওয়াই এবং ডিজেড বের করতে হবে। তো ডিএক্স বের করার নিয়ম হচ্ছে যখন আমরা ডিএক্স বের করব তখন আমাদের এ ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম জায়গায় বি ম্যাট্রিক্সের ভ্যালুগুলো বসবে। তো এখানে ফার্স্ট কলামে আমি বি ম্যাট্রিক্সের ভ্যালুগুলো বসিয়েছি এবং তারপর ডিটারমিনেট করেছি। তো ডিটারমিনেট করে আমাদের ভ্যালু এসেছে মাইনাস ওয়ান হান্ড্রেড ফাইভ। তো এরপর আমরা ডিওয়াই বের করব। তো ডিওয়াই বের করার জন্য আমরা এ ম্যাট্রিক্সটি ফার্স্ট কলাম লিখব ওয়ান জিরো টু, সেকেন্ড কলামের জায়গায় আমরা বি ম্যাট্রিক্সটি লিখব সিক্স মাইনাস ফোর টোয়েন্টি সেভেন এবং থার্ড কলাম যা আছে তাই থাকবে। তো এটার আমরা এখন ডিটারমিনেন্ট বের করব। এখন এটা ডিটারমিনেন্ট বের হচ্ছে মাইনাস সিক্সটি থ্রি। এরপর যখন আমরা ডিজেড বের করব তখন আমরা এ ম্যাট্রিক্সের ফার্স্ট দুইটি কলাম ঠিক রাখব এবং থার্ড কলাম এর জায়গায় বি ম্যাট্রিক্স বসাবো, তাহলে আমাদের হচ্ছে ওয়ান জিরো টু ওয়ান টু ফাইভ ওয়ান ফাইভ মাইনাস ওয়ান এবং এটা ডিটারমিনেন্ট দাঁড়াচ্ছে ফোরটি টু। এখন আমরা সলিউশন বের করব। তো যখন এক্সের মান বের করব তখন সূত্র হচ্ছে ডিএক্স বাই ডি। তো এখানে ডি হচ্ছে যখন আমরা এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করেছিলাম, তো আমরা ডিএক্স পেয়েছি মাইনাস ওয়ান হান্ড্রেড ফাইভ এবং ডি মাইনাস টোয়েন্টি ওয়ান, তাহলে এটা দাঁড়াচ্ছে ফাইভ। যখন ওয়াই বের করব তখন হচ্ছে ডিওয়াই বাই ডি, তাহলে ডিওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস সিক্সটি থ্রি এবং ডির ভ্যালু হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান, তাহলে এটা দাঁড়াচ্ছে থ্রি। যখন আমরা জেড বের করব তখন ডিজেড ডিভাইডেড বাই ডি, তো ডিজেডের ভ্যালু হচ্ছে আমাদের ফোরটি টু এবং ডির ভ্যালু হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান, তাহলে জেডের ভ্যালু হচ্ছে মাইনাস টু। তো আমরা এখানে এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো পেয়ে গেছি। তো এই তিনটি আমাদের সলিউশন। এখন আমরা ম্যাট্রিক্স ইনভার্সন মেথডের মাধ্যমে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব। তো এখানে হচ্ছে এ হচ্ছে ইকুয়ালের আগের এক্স ওয়াই জেডের সহগগুলি এবং বি হচ্ছে ইকুয়ালের পরের ভ্যালুগুলি। তো আমাদের এখানে এক্স হচ্ছে আমাদের সলিউশন এক্স ওয়াই জেড এবং আমাদের সলিউশন বের করার সূত্র হচ্ছে এক্স ইকুয়াল এ ইনভার্স বি। আমরা আগে
এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করব এবং তারপর বি ম্যাট্রিক্স দ্বারা গুণ করব। এখন আমরা এ ম্যাট্রিক্সের অগমেন্টেড ম্যাট্রিক্স বের করব। তো অগমেন্টেড ম্যাট্রিক্স বের করার নিয়ম হচ্ছে এ ম্যাট্রিক্স স্ট্রেট লাইন আইডেন্টি ম্যাট্রিক্স। এর আগে আমরা আইডেন্টি ম্যাট্রিক্স বের করার নিয়ম দেখিয়েছি। তারপর আমরা রিডিউস রো এচেলন ফর্ম ইউজ করব। তো রিডিউস রো এচেলন ফর্ম হচ্ছে ফার্স্টে এটাকে জিরো করব, তারপর এটাকে, তারপর এটাকে, তারপর আমরা এটাকে জিরো করব, এটাকে জিরো করব, এটাকে জিরো করব। তো আমরা ওই নিয়মেই এটাকে জিরো করেছি এবং এটাকে জিরো করেছি, তারপর এখানে আমরা এটাকে জিরো করেছি, এখন আমরা এটাকে জিরো করব। তো এটাকে জিরো করা হয়ে গেছে এখানে, আর এটা অলরেডি জিরো আছে, তো ওটা জিরো করার প্রয়োজন নাই। তারপর আমরা এখন এটাকে জিরো করব। তো এটাকে আমরা এখানে জিরো করেছি, এখন আমাদের এগুলো জিরো করা শেষ। এখন আমাদের 6 -2 -6 এগুলোকে ওয়ান করতে হবে। তো ওয়ান করার জন্য আমরা 1 নম্বর রোকে 6 দ্বারা ভাগ দিয়েছি, 2 নম্বর রোকে -2 দ্বারা ভাগ দিয়েছি এবং 3 নম্বর রোকে -6 দ্বারা ভাগ দিয়েছি। তো এই পাশে আমাদের আইডেন্টি ম্যাট্রিক্স পাওয়া গেছে এবং এই পাশে যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি এটাই আমাদের এর ইনভার্স ম্যাট্রিক্স। এ ইনভার্স হচ্ছে আমাদের এইটা। তো সলিউশন করার জন্য আমরা এ ইনভার্স ইন্টু বি করব। তো এ ইনভার্সের ভ্যালু এটা এবং বি ইনভার্স বি সরি বি এইটা। তো আমাদের মাল্টিপ্লিকেশন করার নিয়ম এর আগে আমরা দেখিয়েছি। তো মাল্টিপ্লিকেশন করে আমাদের আসে 0 + 0 + 1, 2 - 0 + 0, 2 + 0 - 1, আর এখানে আসে 1 2 1। তো এটাই আমাদের সলিউশন। এখন আমরা দেখব যদি এরকম কোনো চিত্র দেওয়া থাকে তাহলে কীভাবে সলভ করব। নিয়মটা একই। তো এখানে তিনটা জাংশন দেওয়া আছে, এ বি সি। তো যখন আমরা এ জাংশনের জন্য করব তখন হচ্ছে এটার ইনপুট 500 এবং 300। তাহলে 500 এবং 300 আমরা এক পাশে লিখবো, ইকুয়াল এটার আউটপুট, এটার আউটপুট হচ্ছে x1 + x2। তো x1 + x2, এবং যখন বি জাংশনের ক্ষেত্রে কী করবো তখন বি জাংশনে ইনপুট হচ্ছে x1 এবং 400। তো x1 এবং 400 এক পাশে লিখবো, আর আউটপুট হচ্ছে x3 এবং 700। তো তাহলে x3 + 700, এবং যখন সি জাংশনের ক্ষেত্রে আমরা দেখব তখন সি জাংশনের ইনপুট হচ্ছে x2 এবং x3। তো x2 + x3 ইকুয়াল এটার আউটপুট হচ্ছে 500। তাহলে এখানে 500, তাহলে আমরা এ জাংশন থেকে পাচ্ছি x1 + x2 = 500 + 300 800, এবং বি জাংশন থেকে পাচ্ছি x1 - x3 আর 700 - 400 300, এবং সি জাংশন থেকে পাচ্ছি x2 + x3 = 500। তো এটাকে আমরা এখন সাজিয়ে লিখব, তাহলে x1 + x2 = 800, x1 - x3 = 300, x2 + x3 = 500। তো এটাকে আমরা এখন গাউসিয়ান এলিমিনেশন করব। তো গাউসিয়ান এলিমিনেশন আগে আমি করিয়ে দেখিয়েছি। তো গাউসিয়ান এলিমিনেশন করতে গেলে এখানে আমাদের জিরো করতে হবে এবং এটাকে জিরো করতে হতো, বাট এখানে জিরো আসে এবং এটাকে জিরো করতে হবে। তো তাহলে ইকুয়েশন 2 থেকে যদি আমি ইকুয়েশন 1 বিয়োগ করি তাহলে আমাদের এটা জিরো হয়ে যাবে। তাহলে ইকুয়েশন 1 যা আছে তাই থাকবে, x2 = 800। তো এখানে x1 - x1 জিরো, আর 0 - x2 -x2 -x3 -0, তো -x3 = 800, 300 -800 -500। তো 0 x2 + x3 = 500, equation 2 = equation 2' - equation 1। তো আমাদের এই দুটো জিরো হয়ে গেছে, তো এখন আমাদের এটাকে জিরো করতে হবে। এখন আমরা equation 3 কে equation 2 এর সাথে যোগ করব, তাহলে আমাদের এটা জিরো হয়ে যাবে। তাহলে equation 1, x + x2 = 800, 0 - x2 - x3 = -500। তো এখানে 0, তো x2 - x2 তাহলে 0, এবং x3 - x3 0 = 500 - 500 0, তাহলে হচ্ছে
কোশ্চেন থ্রি ইকুয়াল কোশ্চেন থ্রি প্লাস কোশ্চেন টু। তো আমাদের এখন এখানে জিরো হয়ে গেছে, বাট আমাদের তিন নম্বর কলামও জিরো হয়ে গেছে। তো এখন আমরা দেখব ফ্রি ভ্যারিয়েবল। তো এখানে তিনটে ইকুয়েশন আছে আর আমাদের টোটাল একটা ইকুয়েশন জিরো হয়ে গেছে। তো থ্রি মাইনাস টু, তাহলে আমাদের একটা ফ্রি ভ্যারিয়েবল থাকবে। তো এখানে আমাদের এক্স থ্রি জিরো হয়ে গেছে, তো এক্স থ্রি ফ্রি ভ্যারিয়েবল, এবং আমাদের কোশ্চেনও বলে দেওয়া আছে এক্স থ্রি ফ্রি ভ্যারিয়েবল। তো এক্স থ্রি আমাদের ফ্রি ভ্যারিয়েবল। তো এখন আমরা এক্স থ্রি ইকুয়াল যে কোনো একটা কনস্ট্যান্ট ধরে নেব। তো আমি এখানে এ ধরলাম। তো তাহলে আমাদের ইকুয়েশন ইকুয়েশন টু দাঁড়াচ্ছে মাইনাস এক্স টু মাইনাস এক্স থ্রি ইকুয়াল মাইনাস 500। তাহলে হচ্ছে মাইনাস এক্স টু ইকুয়াল মাইনাস 500 প্লাস এক্স থ্রি। তাহলে আমরা এখানে এক্স থ্রির ভ্যালুটা বসাই দেবো, তাহলে মাইনাস 500 প্লাস এ। তো আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে এক্স থ্রির ভ্যালু জিরো থেকে 500-এর মধ্যে নিতে হবে। তো আমরা এখানে জিরো থেকে 500-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু বসাই দিয়ে এখানে ক্যালকুলেশন করে এক্স টুর ভ্যালু বের করতে পারবো। তারপর আমরা এখন ইকুয়েশন ওয়ান থেকে এক্স ওয়ানের ভ্যালু বের করব। তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল 800। তাহলে এক্স ওয়ান ইকুয়াল 800 মাইনাস এক্স টু। তাহলে আমরা এখন এখানে এক্স টুর ভ্যালুটা বসাই দেবো, তাহলে এক্স টুর ভ্যালু মাইনাস 500, তাহলে প্লাস 500 মাইনাস এ, তাহলে হচ্ছে 130 মাইনাস এ। এখানেও আমরা এর ভ্যালু জিরো থেকে 500-এর মধ্যে ধরতে হবে, কারণ আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে। তো এখানে আমরা এর ভ্যালু বসায়ে এক্স ওয়ানের ভ্যালু বের করতে পারবো। তো এই ছিল আমাদের গাউসিয়ান এলিমিনেশনের সলিউশন।